কি বলবো ডেকে স্বর্গে গেলে ধান ভাঙে আমরা এসেছিলাম তমলুকে তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সাথে দেখা করার জন্য তার সাথে কথা বলার জন্য তার মতামত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুর্ভাগ্যক্রমে আড়াই ঘন্টা অপেক্ষা করেও ওনার ব্যস্ততার কারণে দেখা হয়নি পরবর্তীকালে নিশ্চয়ই উনি আসবেন আমাদের স্টুডিওতে আমরা চলে এসেছি দীঘায় একটু ছুটি কাটাতে আজ রোববার আর ছুটি কাটিয়ে হয়তো সোমবার বা মঙ্গলবার ফিরব এপিসোড বন্ধ হবে না যেমন আজ রোববার হলেও এপিসোড বন্ধ হচ্ছে না আমরা মানে সেই ঢেকি স্বর্গে গেলেও যে ধান ভাঙে তার প্রমাণই হচ্ছে এটাই যে আজকে আমরা দীঘায় আছি এই মুহূর্তে দীঘার একটা হোটেল থেকে আপনাদের সাথে কথা বলছি কিন্তু মুশকিল হচ্ছে যে একটা কথা সকাল থেকেই মাথায় ঘুরছে যে পর্বতের যেন মুশিক প্রসব হলো অর্থাৎ অনেক ঢাকঢোল পিটিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে অমুক লোক দাঁড়াবে তমুক লোক দাঁড়াবে নৌসাদ সিদ্দিকী বলেছিলেন তিন লক্ষ ভোটে হারাবেন বামপন্থীরা বলেছিলেন যে আমরা এখানে নৌসাদকে ছেড়ে দিচ্ছি কংগ্রেসের তরফ থেকে প্রার্থী দেওয়া হচ্ছে না শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নৌসাদ ভাই যদি দাঁড়ায় তাহলে তৃণমূলকে তারা তৃতীয় স্থানে পৌঁছে দেবেন মানে ইঙ্গিতটা পরিষ্কার নৌসাদ ভাই হবেন প্রথম বিজেপি হবে দ্বিতীয় এবং তৃণমূল হবে তৃতীয় আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে আমরা এই পর্বতের মুসিক প্রসব নিয়ে একটু কথা বলবো নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান ভোটের হাওয়া আজকের ভোটের হাওয়ায় আমরা পর্বতের মুসিক প্রসব নিয়ে কিছু কথা বলতে চাই কথাটা বলা দরকার তা নাহলে আজ রোববার আপনারা জানেন রোববারে আমাদের এক বেলায় অনুষ্ঠান আসে কিন্তু আজকে বিশেষ কথাটা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ কারণ ব্যাপারটা একেবারে হাস্যকর পর্যায়ে চলে গিয়েছে বিরোধী দলের এমন কিছু নাম ভেসে আসছে যাদেরকে দাঁড় করানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন পশ্চিমবাংলার সবচেয়ে হেভিওয়েট তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নামগুলো শুনলে একটু অবাক হবেন নামগুলো হচ্ছে রুদ্রনীল ঘোষ নামগুলো হচ্ছে তার মধ্যে দ্বিতীয় নাম যার কথা শোনা যাচ্ছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় লড়েছিলেন সেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল তার নাম শোনা যাচ্ছে মানে বিজেপির তরফ থেকে শোনা যাচ্ছে একজন ইউটিউবার আছেন সফিকুল ইসলাম তার নামও শোনা যাচ্ছে তিনি নিজেকে নিরপেক্ষ বলেন অথচ বিজেপির টিকিটে তার নাম আসতে পারে এমন সাক্ষাৎকার তিনি নিজেই দিচ্ছেন শোনা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম মানে আপনাদের সিনেমা আর্টিস্ট শোনা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর নাম শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলির নাম সকলকে অফার করা হয়েছে সকলেই কিন্তু ফিরিয়ে দিয়েছেন বা অনেককে বিজেপি নিজেই যোগ্য মনে করেনি তাই এই রকম ঢাকঢোল পিটিয়ে বিজেপি বাজারে নাপতে চাইছে এবং নাপতে চেয়েও একটা কারণে পারছে না সেটা হচ্ছে নৌসাদ সিদ্দিকী তিনি যদি দাঁড়ান ডায়মন্ড নারবার থেকে তাহলে কংগ্রেস সিপিআইএম এবং বিজেপি নৌসাদকেই পরোক্ষে সাপোর্ট দেবেন সমর্থন করবেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো যায় আমরা একটা হিসেব করে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছর গত নির্বাচনে যা ভোট পেয়েছিলেন তার থেকে মানে সবাইকে মিলিয়েও যদি সেই ভোট জড়ো করা হয় তার থেকেও প্রায় লক্ষাধিক ভোটে এগিয়ে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কোনো ঘটনা ঘটেনি যে তিন দল কংগ্রেস সিপিএম বিজেপি এবং নৌসাদ দিকে অবশ্যই এই চার দল এক কাঠা হয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জায়গায় এই মুহূর্তে নেই তবুও অনেকের নাম ভাসিয়ে দেওয়া হয়েছে অনেকের নাম বলা হয়েছে কিন্তু শেষমেশ দেখা গেল এমন কিছু নাম আসছে যেমন রুদ্রনীল ঘোষ তার নাম আসছে কোনো অ্যাঙ্গেলে রুদ্রনীল ঘোষ অভিষেক ব্যানার্জির সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য কি সেই যোগ্যতা রাখেন রুদ্রনীল ঘোষ আমরা আশা করেছিলাম যে ডায়মন্ড হারবারে এবার সবচেয়ে কঠিন লড়াইটা আমরা দেখব আমরা ভেবেছিলাম যে অভিজিৎ গাঙ্গুলি তিনি তমলুকের বদলে ডায়মন্ড হার্বেলে গিয়ে লড়বেন কারণ তিনি নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে তালপাতার সেপাই ইত্যাদি ইত্যাদি নানা কুকথা বলেছেন এবং তার মানে ইচ্ছেও ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ার সব রকম চেষ্টা তিনি চালিয়েছিলেন কোনো প্রমাণ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকে মানে তার পারিবারিক আয়ের রোজগার তার ডিটেল তিনি সোশ্যাল মিডিয়ায় দিতে বলেছিলেন আমরা অভিজিৎ গাঙ্গুলকে প্রশ্ন করতে চাই আপনার রোজগারের যে তথ্য সেটা কি আপনি সোশ্যাল মিডিয়ায় দেবেন আপনি নির্বাচনে নামছেন তমলুকটা পুরো ঘুরে এলাম দেখে এলাম আপনার প্রচারের বহর লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যেই লক্ষ লক্ষ বেশি কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে আমাদের ধারণা অনুযায়ী প্রচারে ব্যানারে ব্যানারে ছয় লাভ পতাকায় পতাকায় ছয় লাভ ফল কী হবে সেটা তো আমরা পরে দেখব কিন্তু এই যে আপনি এত লক্ষ টাকা খরচা করছেন এই টাকাটার হিসেব কি আপনি সোশ্যাল মিডিয়ায় দেবেন আপনি নিয়ে দেখান না যে আপনি কত টাকা খরচ করছেন নির্বাচনের জন্য সেটা একটু লোককে দিয়ে দেখান একটা এক্সাম্পল সেট করুন না আমরা আসবো ওই পর্বতের মুসিক প্রসব নিয়ে তবে ছোট্ট একটা বিরতির পর জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ সেবা এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলকেভেন ডাবল টু এবং নাইন ডাবল জিরো ট্রিপল সেভেন এইট নমস্কার আমি শ্রী সজলকান্তি ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষাচার্য বাস্তুশাস্ত্রবিদ নিউমোলজিস্ট আমি প্রতি শনিবার সন্ধ্যে ছটার সময় এন কে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব লাইভ প্রোগ্রামের জন্য এবং আপনারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন আপনাদের নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো আমাকে দেবেন আমি ইনস্ট্যান্ট ছক করে আপনাদের প্রশ্নের উত্তর দেব যারা এখানে অনেক তো ফোন ঢুকবে হাজার হাজার ফোন যারা পার্টিসিপেট করতে পারবেন না তারা আমার যে মোবাইল নাম্বারটা যাবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন ডেটাগুলো আমি পরবর্তীকালে সেখান থেকে আপনাদের কিন্তু উত্তর দেবো প্রতি শনিবার মনে রাখবেন সন্ধ্যে ছটার সময় এনকে ডিজিটালের এই আসরে আমি উপস্থিত থাকব জ্যোতিষ নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই আপনাদের আমন্ত্রণের প্রত্যাশায় রইলাম নমস্কার জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘরিয়া রানী পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন এবং নাইন ফিল্লাম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান ভোটের হাওয়া ভোটের হাওয়ায় আমরা আজকে যা দেখতে পাচ্ছি সেটা পুরো হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছে বিরোধী দলগুলো অনেক ঢাক ঢোল পিটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্ল্যান প্রোগ্রাম করা হলো আদালতে মানে কুর্সিতে বসে অভিজিৎ গাঙ্গুলি রীতিমতো রাজনৈতিক প্রচার চালালেন তাকে সমর্থন করলেন বামপন্থীরা তারপরে তো শুভেন্দু অধিকারী সমর্থন আছেই কিন্তু তারপরেও তারপরেও শুভেন্দু অধিকারী যে কাগজে মুড়ে টাকা নিয়েছেন না কি নিয়েছেন এ নিয়ে প্রশ্ন জাগে বিচারপতির মনে গডসেনা গান্ধী বেছে নিতে বললে তিনি সময় চেয়ে নেন ভাবতে সময় নেন এই রকম একজন প্রার্থী তমলুকে দাঁড়িয়েছেন এবং বিশ্বাস করুন লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে দেওয়াল লেখা প্রচারে মানে প্রচারে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যানারে ব্যানারে ছয় লাভ হয়ে গিয়েছে পতাকায় পতাকায় ছয় লাভ হয়ে গিয়েছে এই টাকার উৎস নিশ্চয়ই অভিজিৎ গাঙ্গুলি বলবেন এবং আমরা প্রত্যেকটি তথ্য রাখছি অভিজিৎ গাঙ্গুলি যে তথ্য নির্বাচন কমিশনকে নির্বাচনের পরে দেবেন তার সাথে আপনারা তখন মিলিয়ে নেবেন যে একটা ফ্লেক্স বানাতে কত খরচ একটা পতাকার দাম কত একটা দেওয়াল লিখতে কত খরচ সব হিসেব মিলিয়ে অভিজিৎ গাঙ্গুলির প্রত্যেকটি খবর আমরা আপনাদেরকে তুলে দেব কারণ তিনি তিনি এমন একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন যারা বাংলা বিরোধী যারা বাঙালির বিরোধী আপনারা এর আগে বহুবার দেখেছেন তবে আমরা ব্যক্তিগত বিরোধের কোনো জায়গা নেই অভিজিৎ গাঙ্গুলির সাথে ব্যক্তিগত বিরোধও নেই সক্ষতাও নেই পরিচয়ও নেই তাই ব্যক্তিগত অভিজিৎ গাঙ্গুলিকে কিছু বলছি না কিন্তু তিনি রাজনৈতিক দলের ক্যাডার হয়েছেন এখন সমালোচনা তাকে শুনতে হবে তাকে সমালোচনার মুখোমুখি হতে হবে কিন্তু তিনি তা হতে পারছেন না আমরা ভেবেছিলাম এই অভিষেক গাঙ্গুলি হয়তো অভিজিৎ গাঙ্গুলি হয়তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বেন এবং লড়াইটা জমিয়ে দেবেন কিন্তু হলো আর কোথায় নৌসাদ সিদ্দিকী বলেছিলেন যে তিন লক্ষ ভোটে হারাবো ভাইপোকে কিন্তু তিনি তো ভোটে দাঁড়ানোর নামই নিচ্ছেন না যখন তাকে সাংবাদিকরা আমরা জিজ্ঞাসা করছি যে ডায়মন্ড হারবার থেকে কি আপনি দাঁড়াবেন তিনি বলছেন আমার দল আলোচনা করে ঠিক করবে তার এত বড় দল মানে সারা পৃথক মানে বিশ্বব্যাপী তার নাকি মানে প্রচার প্রসার তার ব্যাপ্তি এত বড় দল রাজ্য কমিটি তাদের একটা রাজ্য কমিটি এরা প্রার্থী ঠিক করতে পারছে না এই দলটা তো চালায় দুজন পরিবার বাদ সেই আসছে আব্বাস সিদ্দিকী আর হয় তিনি বাংলায় দাঁড়িয়েছেন বিহারে একটি রাজনৈতিক দলের মানে পতাকা নিয়ে তাদের সিম্বল নিয়ে নিজেদের দল করার মতন সেই সাহসটুকু তারা দেখাননি তিনি নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আর শুভেন্দুরাও কিন্তু অপেক্ষা করছে কবে নৌসাদ দাঁড়াবে তবে একটা যেমন তেমন প্রার্থী দিয়ে নৌসাদকে সমর্থন করে অভিষেক ব্যানার্জিকে হারাবো দুঃস্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন দেখছেন শুভেন্দুরা এবং আপনাদেরকে বলি ডায়মন্ড হারবার কেন্দ্র আমি অন্য কারুর কথা বলছি না আমি নিজে সাতটা বিধানসভায় নিজে ঘুরেছি এবং নিজে ঘুরে সমীক্ষা করে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে অপ্রতিরোধ এই মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আগামীকাল সকাল নটায় যেমন আমরা তেমনই আনব আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা অনেকেই মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু মানুষ প্রায় একশো জনের কাছাকাছি হয়ে গিয়েছে তো আপনারা আমাদের মান্থলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন একশো বা তার বেশি অ্যামাউন্ট না আমাদের যে গুগল পে জিপে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা একশো টাকা বা তার বেশি অ্যামাউন্ট পাঠিয়ে আমাদের সদস্য পদ নিতে পারেন নাম্বারটি আমি বলে দিচ্ছি নাইন এই নাম্বারটিতে আপনারা জিপে ফোনপে করে আমাদেরকে একশো টাকা পাঠিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন এবং তারপরে আপনি যে টাকাটা পাঠিয়েছেন তার ডকুমেন্টস হিসেবে স্ক্রিনশট আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপ করেন এই নাম্বারই তাহলে আমরা আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব আমাদের সাবস্ক্রাইববারদের নিয়ে যে গ্রুপ সেই গ্রুপটায় সেখানে আপনি কিন্তু আপনি মতামত দিতে পারবেন যে কোন বিষয়ে অনুষ্ঠান করতে চাই কোন বিষয়ে অনুষ্ঠান করলে ভালো কোন বিষয়ে অনুষ্ঠান হলে আপনাদের পছন্দ হবে এরকম অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি তবে আজকে দিল্লিতে যে ঘটনা ঘটল যে মহা মহার্যালি আপনারা দেখলেন সারাদিন ধরে তেজস্বী যাদবের বক্তব্য এবং মানে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে ইন্ডিয়া জোটের যে আবার একবার একাঠা হওয়া এটা তো আপনারা দেখেছেন আমি আলাদা করে বলছি না তবে এটা নিশ্চয়ই বিজেপির ঘাড়ের ওপর একটা নিঃশ্বাস পড়ছে বিজেপি কিন্তু আতঙ্কে আছে আমরা অঙ্ক করে দেখিয়েছি বিজেপি দুশো চব্বিশের বেশি পাবে না এই নিয়ে আবার আলোচনা করব অন্য একদিন আর শেষ করছি সকলে ভালো থাকবেন শুভরাত্রি